প্রথমবারের মতো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হতে চলেছে বিদায় টেনশন নামক মেগা মেডিটেশন শিবির। মূল বক্তা হিসেবে আমন্ত্রিত হয়ে ইন্দোর থেকে এসেছেন প্রখ্যাত টেনশন মুক্তি বিশেষজ্ঞ ব্রহ্মকুমারী পুনম বেহেনজি। ধর্মনগরের বিবিআই ময়দানে আগামী 29 অক্টোবর রবিবার থেকে আগামী 6 নভেম্বর সোমবার পর্যন্ত প্রতিদিন বিকেল 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এই ধ্যান শিবির। শিবিরের প্রথম দিন থাকবে চিন্তামুক্ত জীবনশৈলী, দ্বিতীয় দিন থাকবে খুশির উৎসব, তৃতীয় দিন আত্মজ্ঞান, চতুর্থ দিন আনন্দ উৎসব, পঞ্চম দিন পরিবর্তন উৎসব, ষষ্ঠ দিন হবে ধ্যান উৎসব, সপ্তম দিনে রয়েছে অলৌকিক জন্মোৎসব, অষ্টম দিনে মহাবিজয় উৎসব এবং নবম তথা শেষ দিনে থাকবে বিদায় টেনশন উৎসব। জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে রাজযোগ মেডিটেশনের প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হবে 9 দিনব্যাপী এই মেগা মেডিটেশন শিবিরে। এর পাশাপাশি ত্রিপুরা তথা বাংলাদেশের মুখ্য সঞ্চালিকা প্রয়াত ব্রহ্মকুমারী কবিতা বেহেঞ্জের প্রতি শ্রদ্ধাঞ্জলিও অর্পণ করা হবে। বিদায় টেনশন নামক এই শিবিরের রজত জয়ন্তী বর্ষপূর্তি এবার উদযাপন করা হবে ধর্মনগর শহরেই। এই ধ্যান শিবিরে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকলেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি ভবতোষ দাস, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ, অনুকোটের জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এবং জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। আসন্ন 9 দিনব্যাপী এই মেগা মেডিটেশন শিবিরকে কেন্দ্র করে ধর্মনগরের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয়া বিশ্ববিদ্যালয়ের ভবনে শুক্রবার সন্ধ্যায় আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলার দায়িত্বপ্রাপ্ত গৌরী বেহেঞ্জি, ধর্মনগরের দায়িত্বপ্রাপ্ত বি কে মামুনি বেহেঞ্জি এবং ইন্দোর থেকে আসা পুনম বেহেঞ্জি। मेडिटेशन की टेक्निक सिखाई जाएगी कि बच्चा भी उसको स्वीकार करेगा, युवा भी, बुजुर्ग भी। तो ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय के द्वारा 9 दिन का एक आध्यात्मिक उत्सव इस शहर में आयोजन किया जा रहा है। वैसे भी भारत उत्सवों की भूमि है। अभी हम सबने दुर्गा पूजा मनाई, फिर दशहरा, फिर दिवाली। तो 9 दिन इस शहर के अंदर आध्यात्म के नए नए उत्सव मनाए जाएंगे। किसी दिन मनाएंगे खुशियों का उत्सव, इस शिविर में मनाए जाएंगे आनंद उत्सव, परिवर्तन उत्सव, महाविजय उत्सव। और मुझे पूर्ण विश्वास है कि इन उत्सवों के माध्यम से हर व्यक्ति जो इस शिविर का लाभ लेगा, उसका जीवन खुशी, आनंद, शक्ति और प्रेम से भरपूर हो जाएगा। दूसरी इस शिविर की विशेषता है कि ये ठीक टाइम शुरू होगा, 5:30 बजे शुरू और ठीक 7 बजे शाम को फिनिश हो जाएगा। तो 1.5 घंटे का समय धर्मनगर की जनता से ब्रह्मा कुमारी की ये अपील है कि आपके शहर के अंदर जो एक निःशुल्क आयोजन निस्वार्थ भाव से किया जा रहा है, आप सभी उसका बढ़ चढ़कर भरपूर लाभ लें। इस शिविर को एक स्टडी के रूप में, पढ़ाई के रूप में कराया जाएगा। रोज जो साधक आएंगे उनको होमवर्क दिए जाएंगे। উত্তর জেলার মোট 22টি বিদ্যালয়, বিভিন্ন বাজার এবং মোটর স্ট্যান্ডগুলিতে চলছে রেজিস্ট্রেশনের কাজ। এখনও পর্যন্ত মোট 15,000 রেজিস্ট্রেশন করা হয়েছে। তার মধ্যে প্রতিদিন আপাতত 2,500 করে এন্ট্রি পাসের ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।